স্নেহের দু চব্বিশ সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবন্ধুরা আশা করি দেওয়াশাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায় মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্নেহ সপ্তম শ্রেণীর ফার্স্ট স্যামেরি অর্থাৎ প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পনেরো আর সময় তোমাদের রয়েছে তিরিশ মিনিট একে জায়গায় রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করলে খোঁজে কোনো ছয়টি প্রতি পোষ্ণী মান এক করে এক কিন্তু ছয় সময় সমান ছয় প্রথম ছন্দ আছে জ্যোৎস্নাতে পূর্ণিমাতে ভোর রাতে না দুপুরে উত্তাবে জ্যোচনাতে প্রশ্ন পাগলা গণেশের বয়স হল উত্তরাবে দুশো বছর প্রশ্ন কোকনাথ শব্দের অর্থ উতরাবে লাল পদ্ম প্রশ্ন একুশের কবিতায় একুশে হলো একুশে ফেব্রুয়ারি পরের প্রশ্ন আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় একুশে ফেব্রুয়ারি পরের প্রশ্ন শান্তিনিকেতনের সঙ্গে রামকিঙ্করের যোগাযোগ ঘটিয়েছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় প্রশ্ন খোকনের বাবার বন্ধু একজন চিত্রকর পর প্রশ্ন কুতুমিনার পাঁচ তলার প্রশ্ন প্রদত্ত শব্দগুলির কোনটি তদ্ভব শব্দ উত্তরবে কানায় প্রদত্ত কোন বারানটি ভুল উত্তরবে সূর্য দুই হতে হচ্ছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো তিনটি প্রশ্নে মান দুই করে দুই গুণ তিন ছয় প্রথম জীবন হবে পদ্যময় জীবন কিভাবে পদ্যময় হবে ভালো গুরুত্ব দেখে নাও পরের প্রশ্ন পৃথিবী যে উচ্ছন্নে গেল এই দুশ্চিন্তা কার কেন হয়েছিল ভালো উত্তর দেখে নাও পরের প্রশ্ন ভুল দোষ গুণ ধরো আলোচ্য কবিতায় দোষ বা গুণ বলতে কবি কি বুঝিয়েছেন ভালো গুরুত্ব দেখে নাও পরের প্রশ্ন ভাষার জন্য প্রাণ দেওয়ায় বা প্রাণ দেওয়ার এমন অনন্য দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোথাও নেই এই কথাটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো উত্তরটা দেখে নাও পরে প্রশ্ন মূর্তি করার ইতিহাসও খুব মজার মূর্তি করার ইতিহাস মজার কেন ভালো করে উত্তরটা দেখে নাও পরের প্রশ্ন খোগনের নিজের ছবি কিভাবে আঁকা হলো ভালো করে উত্তরটা দেখে নাও দেখো পরের প্রশ্ন হয়েছে কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন ভালো করে উত্তরটা দেখে নাও পরে রয়েছে মাকুকে উত্তরে দেখে নাও পরে রয়েছে তিনটে থাকে নিচে যে কোনো তিনটি প্রশ্ন দাও প্রশ্নের মানে এক করে এক কিন্তু তিন সমান সমান তিন প্রথম নিচের শব্দ দুটির উৎস নির্ণয় করো বৎসর আর পেন না পরে হচ্ছে তদ্ভব শব্দের একটি উদাহরণ দাও পরে হচ্ছে তৎসম শব্দ কাকে বলে ভালো করে নাও পরের প্রশ্ন অর্ধদর্শম বা ভগ্ন শব্দ কাকে বলে ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্টামাইটি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণির বাংলার কোশ্চেন পেপার ভালো করে তোমার কোশ্চেন দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকতে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাত লাল কালের সাবস্ক্রাইব প্রেস করে পাশে সে বেলায় প্রেস করে তখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করলো হবে যার বছর সপ্তম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস প্রশ্নকাল এবং নুমনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াত্রী দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারো তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিও এগুলো কিন্তু আমরা পর পর দেখে নিতে পারবে ভালো করে তোমরা কোশ্চেন্টটা দেখে নাও যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি আমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে